श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशुतारिणे नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिष्ये नमो नित्यानंद नमस्तेभ्यां प्रेमानंद प्रदायिने कलो कल्मष नाशाय जन्मवे जन्मवापते नमो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय चिरागति महामहोत्सव की पानी हाथी चिरागति महोत्सव की दंड महोत्सव की। तो आपनारा जानें जे महाप्रभु तिनि पुरी धामे सन्यास नेवार परे तार मायेर निर्देशे कोथाय थाकतेन पुरी धामे थाकतेन पुरी धामे कोथाय थाकतेन গম্ভীরাতে থাকতেন। এই গম্ভীরা গম্ভীরা কোথায়? গম্ভীরা হচ্ছে কাশী মিশ্রালয়ে, হ্যাঁ কাশী মিশ্রের আশ্রম বা কাশী মিশ্রালয়ে, সেখানেই মহাপ্রভু থাকতেন। আর মহাপ্রভু দিনের বেলা কি করতেন? তিনি ঘুম থেকে উঠে তিনি গঙ্গা স্নান করতেন, আর গঙ্গা স্নান করে তিনি তিলক তিলক করে তিনি জগন্নাথকে দর্শন করতে যাইতেন প্রতিদিন। তার একই শিডিউল, তিনি জগন্নাথকে দর্শন করতেন, আর জগন্নাথকে দর্শন করার পরে তিনি সমুদ্র অভিমুখে সমুদ্রের তীর দিয়ে তিনি কোথায় যেতেন? টুটা গোপীনাথের মন্দিরে। আর টুটা গোপীনাথের মন্দিরে সেখানে কে থাকতো? গদাধর পণ্ডিত, গদাধর পণ্ডিত থাকতেন। আর তিনি সেখানে পুরীতে তিনি ক্ষেত্র সন্ন্যাসী নিয়ে সেখানে অবস্থান করতেন। আর গদাধর পণ্ডিতের কাছে গিয়ে যে মহাপ্রভু গিয়ে বলতেন, তুমি আমাকে ভাগবত কথা শ্রবণ করাও। কি শ্রবণ করাও? ভাগবত কথা। তখন গদাধর পণ্ডিত বলতো যে হে মহাপ্রভু, আজকে আপনাকে আমি কি লীলা শ্রবণ করাবো? তখন মহাপ্রভু বলতেন, তুমি আমাকে ধ্রুব চরিত্র আর প্রহ্লাদ চরিত্র শ্রবণ করাও। কারণ ভগবান সবসময় ভক্তির কোনো গান বেশি পছন্দ করেন, ভক্তির কোনো গান বেশি পছন্দ করেন। তো এইভাবে তিনি সেখানে ভাগবত কথা শ্রবণ করতেন, আর ভাগবত কথা শ্রবণ করার পরে তিনি হরিনাম কীর্তন করতেন ভক্তদেরকে নিয়ে। তারপরে কোনো না কোনো একটা বাসায় গিয়ে তিনি ভক্তদেরকে বৈষ্ণব সেবার আয়োজন করতেন, সেখানে বৈষ্ণব সেবা হতো। তো এইভাবে তার দিন অতিবাহিত হতো মহাপ্রভুর। আর সবসময় মহাপ্রভু পার্শ্ববৃন্দের সাথে সাথে থাকতেন। আর রাতে মহাপ্রভু কি করতেন? ভাগবতের যে ঘোর রস, ভাগবতের যে মহিমা, এই ভাগবতের গুরু রস সম্বন্ধে তিনি আলোচনা করতেন সাড়ে তিন জনের সাথে। কয়জনের সাথে? সাড়ে তিন জন। আবার কয়জন? সাড়ে তিন জনের সাথে। কে কে? সাড়ে তিন জন কে কে ছিল? একজন ছিল স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর কে ছিলেন? স্বরূপ দামোদর ছিলেন ললিতা সখী। আর রামানন্দ রায়, রামানন্দ রায়কে দুজনের অবতার বলা হয়। একজন হচ্ছে সুবল সখার অবতার বলা হয়, আর বিশ্বকা সখীর অবতারও তাকে বলা হয়। দুজন হলো না? কে? রামানন্দ রায় আর স্বরূপ দামোদর। আর তিন তিন নম্বর কে? তিন নম্বর হচ্ছে শিখি মাহিতি। শিখি মাহিতি মহাপ্রভুর একজন পার্শ্ব। আর তাহলে কয়জন হইল? আর আধা নাকি? আর আধা হচ্ছে শিখি মাহিতির বোন মাধবী দেবী। মহিলাদেরকে অর্ধেক ধরা হয়, মহিলাদেরকে কি ধরা হয়? সাড়ে তিন জনের সাথে কি করতেন? হ্যাঁ, এই ঘোর রস আস্বাদন করতেন ভাগবতের। তো মহাপ্রভু বেশিরভাগ রাত্রিতে কৃষ্ণ বিরহ বেশি উপলব্ধি করতেন। মহাপ্রভু এসেছেন কি জন্য? কৃষ্ণ বিরহে ভক্তদের কেমন হওয়া উচিত, কিভাবে কৃষ্ণের ভক্তি করা উচিত, সে শিক্ষা দেওয়ার জন্য, কৃষ্ণ বিরহে কৃষ্ণের ভক্তি সিদ্ধান্ত শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এসেছেন। আর এই মহাপ্রভুর এই শিক্ষাটাকে, এই হরিনাম প্রচারে সহযোগিতা করার জন্য মহাপ্রভুর অনেক পার্শ্ববৃন্দরা এসেছে। এর মধ্যে সরগোস্বামীরা হচ্ছে অন্যতম। এর মধ্যে সরগোস্বামীরা কি? শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এ ছয় গুসাই করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। সমস্ত বিঘ্ন নাশ হয়ে যায় এই সরগোস্বামীদের প্রণাম করলে, এবং আমাদের যে মনের বাঞ্ছা সমস্ত বাঞ্ছা পূর্ণ হয়ে যায়। তো এই সরগোস্বামীদের মধ্যে দুইজন রঘুনাথ আছে,
কয়জন কি কি জানেন? একজন হচ্ছে রঘুনাথ ভট্ট গোস্বামী আর আরেকজন হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। একজন ভট্ট গোস্বামী, আরেকজন দাস গোস্বামী। বিশেষ করে এই যে চিরাধুনি মহোৎসবটা, এটা কার সাথে হয়েছিল? রঘুনাথ দাস গোস্বামীর সাথে। কার সাথে? রঘুনাথ দাস গোস্বামীর সাথে। তো মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত ছিলেন সে রঘুনাথ। রঘুনাথের বাবা এবং জ্যাঠা দুইজনের খুব আদরের সন্তান ছিলেন, মানে জ্যাঠার কোনো সন্তান ছিল না। তো বাবা জ্যাঠার একমাত্র সন্তান কে? রঘুনাথ দাস। তার বাবার নাম ছিল গোবর্ধন দাস আর জ্যাঠার নাম ছিল কি? হিরণ্য দাস। তো তাদের তৎকালীন আয় ছিল, মাসিক আয় ছিল 20 লক্ষ মুদ্রা, স্বর্ণ মুদ্রা। এখন 20 কোটি টাকার উপরে মাসিক আয় যদি বেড়া হয়, এখন হিসাব করলে 500 বছর আগে 20 লক্ষ মানে 20,000 স্বর্ণ মুদ্রা ছিল, আর এখন যদি ধরা হয় 20 কোটি টাকার উপরে মাসিক আয় ছিল, এত জমিদার জমিদার ছিল। তো তিনি সর্বদাই রঘুনাথ এই বিষয়ের প্রতি তিনি সবসময় অনাসক্ত ছিল, বিষয়ের প্রতি অনাসক্ত ছিল। তো একদিন মহাপ্রভু শান্তিপুরে আসতেন, সন্ন্যাস নেওয়ার পরে তিনি শান্তিপুরে আসতেন আর মহাপ্রভুকে দর্শন করার জন্য এই রঘুনাথ দাস তিনি শান্তিপুরে আসলেন। শান্তিপুরে যখন আসতে, তিনি জমিদারের সাথে ছেলে তো সবাই তাকে চিনত, তো সবাই সাইড করে দিয়েছে মহাপ্রভুর সাথে দেখা করার জন্য। তো মহাপ্রভুকে প্রণাম করলেন আর মহাপ্রভুকে প্রণাম করে মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, মহাপ্রভু আমি আপনার সাথে থাকতে চাই, আপনি কৃপা করে আমাকে আপনার সাথে রাখুন। কে বলল? রঘুনাথ। তখন মহাপ্রভু তাকে বললো, না না, মহাপ্রভু তাকে বলেছিল বৈরাগ্য মর্কট বৈরাগ্য না করো, করো রূপ দেখাইয়া, মর্কট বৈরাগ্য না করো, করো রূপ দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। মর্কট বৈরাগ্য মানে কি বুঝেন? তো মর্কট বৈরাগ্য না করতে বলছে। মর্কট মর্কট মানে কি? মর্কট হচ্ছে বাদর, বাদর। বাদরের বৈরাগ্য কি জানেন? দেখেন বাদর কিন্তু কোনো কিছু পড়ে না, হ্যাঁ পড়ে, কোনো কিছু পড়ে না, তার কোন বাসা নাই, সে গাছে গাছে থাকে, এক সময় এক গাছে থাকে না, বিভিন্ন গাছে সে ঘোরাঘুরি করে, করে কিনা সে এতটাই বৈরাগ্য, কিন্তু 10 মিনিটের বেশি সে যৌন সঙ্গ ছাড়া থাকতে পারে না। এই বৈরাগ্য লাভ আছে? এই বৈরাগ্য লাভ আছে না, এটাকে বলে মর্কট বৈরাগ্য। তো এই জন্য মহাপ্রভু তাকে বলছে, হে রঘুনাথ মর্কট বৈরাগ্য না করো, লোক দেখাইয়া, এই মর্কট বৈরাগ্য তুমি কি করো না, লোক দেখাই তুমি মর্কট বৈরাগ্য করো না, যথাযোগ্য বিষয়ভঞ্জ অনাসক্ত হয়ে তুমি আস্তে আস্তে অনাসক্ত হয়ে এই বিষয়ের প্রতি তুমি আস্তে আস্তে অনাসক্ত হও। এটা মহাপ্রভুর উপদেশ ছিল। আর এইভাবে অর্থাৎ কি ছিল? ঘরে থেকে তুমি বৈরাগ্য অনুশীলন করো, এই ঘরে থেকে তুমি বৈরাগ্য অনুশীলন করো। এটা কার উপদেশ ছিল? মহাপ্রভুর উপদেশ ছিল। আর এইভাবে এইভাবে সেই রঘুনাথ দাস তার বাড়িতে যখন চলে গেল, আর তার বাড়িতে গিয়ে জমিদার পরিবার ছিল, তো তখন সে সুন্দরভাবে কাজকর্ম করতেছে, তার ভক্তিতে সে করছে, কিন্তু সুন্দরভাবে কাজও তিনি করছেন। আর এভাবে আস্তে আস্তে রঘুনাথ তার ভক্তি অনুশীলন করছিল আর কোনো কমপ্লিট ছিল না। কিন্তু এক বছর ভালোভাবে চলার পরে তিনি হঠাৎ করে রঘুনাথ কি করলেন, হঠাৎ করে তিনি পালানোর শুরু করলেন, হঠাৎ করে তিনি পালিয়ে মহাপ্রভুর সাথে দেখা করতে চলে যেতেন। তার রাস্তা থেকে আবার তার বাবা কি করতো, লোক দিয়ে ধরায় তাকে আবার নিয়ে আসতো, এই তাড়াতাড়ি নিয়ে আসো। এইভাবে তিনি অনেকবার মহাপ্রভুর চরণে যিনি আসক্ত হয়ে গেছেন না একবার, তাকে গৃহ কি কেউ তাকে আটকে রাখতে পারে না, যদি কেউ একবার মহাপ্রভুর চরণের প্রতি আসক্ত হয়ে যায়। এই জন্য আমাদের আচার্যগণ বলছেন, হে গোপীনাথ যে ভুলেও তোমার নাম নিয়েছে একদিন,
সে জানে তোমাকে ভোলা কত কঠিন। যে ভুলবশত ভগবানের নাম নিয়েছে না একদিন, সে একদিন একদিন ভক্ত হয়ে যাবে, ভক্ত হয়ে যাবে। তাই জন্য অনেকদিন এভাবে ঠিক ছিল, কিন্তু মাঝে মধ্যে তিনি কি করতেন, পালিয়ে যেতেন। কিন্তু তার বাবা কি করতেন, লুট দেখে নিয়ে আসতেন। তার সাথে অনেকজন প্রহরী দেখেছে, প্রহরী সে যাতে না বেরোতে পারে, তাই বুঝি পলানো শুরু করছে বিভিন্ন দিকে, বিভিন্ন সময় গেলে সে পলায় যেতে পারে। তো একদিন তার মা বলছে তাকে একটা বিয়ে করাই দাও, ঠিক হয়ে যাবে। তখন একটা সুন্দরী রমণী দেখে তাকে বিয়ে করিয়ে দিছে। বিয়ে করিয়ে দিলে কি হবে, তার মন তো পড়ে আছে কোথায়, মহাপ্রভুর কাছে। হ্যাঁ, বিয়ে করে দিলে কি হবে, মহাপ্রভুর কাছে তার মন পড়ে আছে। তথাপিও বিয়ে করানোর পরেও তাকে ঘরে আটকে রাখা যাচ্ছে না। হ্যাঁ, তারপরে তাকে একদিন শিকল দিয়ে বেঁধে রেখেছে, এই শিকল খুলেও তিনি মহাপ্রভুর উদ্দেশ্যে চলে যাচ্ছে, আবার তাকে ধরে নিয়ে আসছে। তখন তার বাবা তার মাকে বলছে, দেখো স্ত্রী অপ্সরা সম ইন্দ্র সম ঐশ্বর্য যার, স্ত্রী অপ্সরা সম ইন্দ্র সম ঐশ্বর্য যার, যার স্ত্রী হচ্ছে অপ্সরাদের মতো আর যার ঐশ্বর্য আছে ইন্দ্রের মতো, দড়ির বন্ধনে তারে কেমনে রাখিবা, জন্মদাতা পিতা নারে পারত্য খণ্ডাইবা, তাকে দড়ি দিয়ে শিকল দিয়ে বাঁধা রাখে কিভাবে যাবে, আর তার পারত্য কর্মফল কিভাবে আমরা খণ্ডন করবো, যার ভাগ্যেই লেখা আছে চৈতন্য মহাপ্রভু দাস হবে, তাকে আমরা কিভাবে আটকে রাখতে পারবো, তাকে আর আটকিও না। এইভাবে তার বাবা তার মাকে একদিন বলেছে। এইভাবে রঘুনাথ তার জীবন অতিবাহিত করছিলেন পরিপূর্ণরূপে। পরিপূর্ণরূপে তিনি উদাহরণ দিচ্ছেন, যেমন পতি বিদেশে থাকে কিন্তু পত্নীর মন সর্বদাই তার পতির কাছে পড়ে থাকে, ঠিক তিনি গৃহের মধ্যে আছেন রঘুনাথ, কিন্তু তার মন সবসময় পুরী ধামে রয়েছে রঘুনাথের মন। এইভাবে তিনি রঘুনাথের, রঘুনাথ মহাপ্রভুর ভক্তি করতেন। তো একদিন হঠাৎ করে রঘুনাথ শুনেছে, পানিহাটি ধামে নিত্যানন্দ প্রভু এসেছেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ দিয়েছে যে তুমি কি করো, এই বাংলায় গিয়ে প্রচার করো, আমি যেহেতু এদিকে আছি তুমি ওইদিকে থাকো, বাংলায় গিয়ে প্রচার করো, বাঙালিদের কাছে প্রচার করো। আর এই মহাপ্রভুর কাছে আদেশ প্রাপ্ত হয়ে নিত্যানন্দ প্রভু প্রথমে এসেছিলেন কোথায়, পানিহাটিতে। আর পানিহাটিতে তিনি রাঘব ভবনে তিন মাস অবস্থান করেছিলেন, কয় মাস, 3 মাস থেকেছেন এই রাঘব ভবন সে পানিহাটি ধামে, কয় মাস, 3 মাস। শাস্ত্রী বলছে মহাপ্রভু সবসময় 4টা জায়গায় অবস্থান করে, কয়টা জায়গায়, মানে সব সময় সর্বদার জন্য মহাপ্রভু 4টা জায়গায় থাকেন। কি কি 4টা জায়গা? একটা হচ্ছে শচী মায়ের রন্ধনে, হরে কৃষ্ণ, একটু বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যান, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কোথায় বলছি, শচী মায়ের রন্ধনে। আর 2 নম্বর হচ্ছে কি, সেবা সঙ্গনে, সবসময় মায়াপুরে আছে সেবা সঙ্গনে। আর 3 নম্বর কোথায় আছে, রাঘব ভবনে, কোথায় আছে, রাঘব ভবনে, রাঘব ভবন হচ্ছে পানিহাটিতে। আর আরেকটা হচ্ছে নিত্যানন্দ নর্তনে, নিত্যানন্দ প্রভু নাচা শুরু করলে সেখানে মহাপ্রভু চলে আসবে। এই 4টা জায়গায় কি থাকে, মহাপ্রভু সবসময় থাকেন। তো একদিন সে রঘুনাথ দাস গোস্বামী শুনেছেন যে পানিহাটি ধামে নিত্যানন্দ প্রভু এসেছেন, আর নিত্যানন্দ প্রভু সে পানিহাটি ধামে অবস্থান করছেন। আর রঘুনাথ দাস গোস্বামী তিনি কি করলেন, এই নিত্যানন্দ প্রভুকে দর্শন করার জন্য সেই পানিহাটিতে গেলেন। আর পানিহাটিতে গিয়ে দেখলেন কি, দেখলেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে গঙ্গার তীরে একটা বটবৃক্ষের নিচে তিনি বসে আছেন, একটা বটবৃক্ষের নিচে তিনি কি করলেন, বসে আছেন। আর রঘুনাথ কি করেছেন, দূর থেকে একটা বৃক্ষের আড়াল থেকে, একটা বৃক্ষের আড়াল থেকে কি করছেন,
এই নিত্যানন্দ প্রভুকে দর্শন করছেন। আর কি দর্শন করছেন? যেমন নিত্যানন্দ প্রভুর শরীর থেকে, নিত্যানন্দ প্রভুর শরীর থেকে যেমন কোটি কোটি চন্দ্রের আভা প্রবাহিত হচ্ছে, কোটি কোটি চন্দ্রের আভা নিত্যানন্দ প্রভুর শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে, এই ভাব, এই 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 এরকম ভাবে প্রতিহত হচ্ছে। আর এই জন্য এই এই জিনিসটা দেখে আমাদের আচার্যগণ লিখেছেন, কি লিখেছেন, কি লিখেছেন, যে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ ডুবায়। যে নিত্যানন্দ প্রভু যে চাঁদ প্রভু, নিত্যানন্দ প্রভুর যে চাঁদ পদন, এটা কোটি কোটি চন্দ্র সূর্যের ন্যায়। এই যে নিত্যানন্দ প্রভুকে দর্শন করে, নিত্যানন্দ প্রভুকে দর্শন করে তখন রঘুনাথ কি করেছেন, ওই দূর থেকে দণ্ডবত প্রণাম করছেন, বুঝছেন তো? রঘুনাথ গঙ্গার তীরে একটা বট বৃক্ষের নিচে কাকে দেখলেন, নিত্যানন্দ প্রভুকে। আর নিত্যানন্দ প্রভুকে দেখে দূর থেকে দণ্ডবত প্রণাম করেছে। আর যখনই দণ্ডবত প্রণাম করেছে, চৈতন্য চরিতামৃতে লেখছে, দণ্ডবত হইয়া সে পড়িল কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। তখন নিত্যানন্দ প্রভুর সেবক নিত্যানন্দ প্রভুকে বলছে, বলছেন প্রভু হরে কৃষ্ণ, কথা বলেন না। তখন নিত্যানন্দ প্রভুর সেবক নিত্যানন্দ প্রভুকে বলছে, ওই যে দেখেন প্রভু, রঘুনাথ আপনাকে দণ্ডবত করছে। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, শুনি প্রভু কহে চূড়া দিলি দর্শন, আয় আয় আজি তরে করিব দণ্ডম। যে চূড়া তুই এতদিন পরে আমাকে দর্শন দিলি না, আয় আয় এখানে আয়, তোকে আমি আজকে দণ্ড দিব। তোকে কি করবো? দণ্ড দিব। আচ্ছা এখানে চূড়া বললো কেন, কেন চূড় বলেছেন রঘুনাথকে, কেন জানেন? না না, হ্যাঁ, কারণ তিনি প্রথমেই কার কাছে চলে গেছেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার জন্য শান্তিপুরে চলে গেছিলেন না, কিন্তু আমাদের প্রথমেই কৃষ্ণের কাছে, গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কারণ গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে কার সম্পদ? নিত্যানন্দ প্রভুর সম্পদ। ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। নিত্যানন্দ প্রভুর সম্পদ হচ্ছে কি? গৌরাঙ্গ মহাপ্রভুর। জন্য আচার্য যখন বলছে, হেন নিতাই বিনে বাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর নিতার পা। মানে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া রাধা কৃষ্ণকে মিলবে না। রাধা কৃষ্ণ বুঝেন তো? রাধা কৃষ্ণ মানে চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নাহি অন্য। এই শ্রীকৃষ্ণ চৈতন্যকে রাধা কৃষ্ণের মিলিত রূপ। তো এই জন্য বলছে যে গৌর পাইলে নিতাই, মানে নিতাই পাইলে গৌর পাবে, আর গৌর পাইলে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। বুঝতে পারছেন তো? নিতাই পেলে গৌর পাবে, এই জন্য বলছে নিতাই 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 ভজ ভাই, নিতাই 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 ভজ ভাই, বলে নিতাই 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 ভজ ভাই, নিতাই 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 ভজ ভাই, নিতাই নিতাই ভজলে গৌর পাবে ভাই, নিতাই ভজলে নিতাই ভজলে গৌর পাবে ভাই, নিতাই ভজলে নিতাই 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 ভজ ভাই, নিতাই 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 ভজ।
জন্য সর্বপ্রথম কাকে বোঝানো করতে হবে? নিত্যানন্দ প্রভুকে। কিন্তু রঘুনাথ গোস্বামী নিত্যানন্দ প্রভুর কাছে না গিয়ে আগে কার কাছে চলে গিয়েছিল? এই জন্য নিত্যানন্দ প্রভু রঘুনাথকে বলছে, রে রে চূড়া আজ পেয়েছি তোকে, আজ তোকে আমি কি দিব? দণ্ড দিব। তখন বৈষ্ণবদের দণ্ড কেমন হয় জানেন? শুনেন শুনেন, একদম খুব চৈতন্য চৈতন্য, এত ভালো লাগবে আপনাদের, আপনার পরের নাতির জন্য ভালো লাগে না, শুনতে ভয় করেন। বৈষ্ণবদের দণ্ড কি হয়? প্রভু বলাইতে, প্রভু বলাইতে হন নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথায় প্রভু ধরিলা চরণ। প্রভু যখন বলছে এদিকে আয়, কিন্তু তিনি রঘুনাথ প্রভু আসেন লজ্জায়, রঘুনাথ গোস্বামী লজ্জায় আসতে চাচ্ছে না, লজ্জাবশত তিনি ধরে ধরে থাকতে চাচ্ছে। কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে জোর করে ধরে নিয়ে আসছে, এনে বলছে প্রণাম কর, জোর করে তাকে প্রণাম করালো। আর নিত্যানন্দ প্রভু দুই চরণ এই রঘুনাথ রায় গোস্বামীর মাথার উপরে রাখলো। বুঝছেন কি দণ্ড? তারপরে এই মাথার উপরে রেখে কি বলছে দেখেন, তারপরে কি বলছে দেখেন, নিত্যানন্দ প্রভু কত কৃপালু, তিনি জোর করে ধরে এনে কৃপা দিচ্ছেন, তাই না? জোর করে ধরে এনে তার নিজের পা দুটো তার মাথায় রেখে কৃপা দিচ্ছে, এটাই। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু অনেক সুন্দর সুন্দর ভজন আছে, কি বলছে জানেন? মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই হে, এমন দয়াল আছে? হ্যাঁ, মার খেয়ে প্রেম দেয়। আর নিত্যানন্দ প্রভু কি, হ্যাঁ, নিত্যানন্দ প্রভু তো একদম রঘুনাথকে ডেকে এনে তারপরে কৃপা দিচ্ছে, কৃপা দিচ্ছে এইভাবে। আর নিত্যানন্দ প্রভু কি বলছেন শুনেন, মন দিয়ে শুনবেন। কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। হ্যাঁ, তিনি কৌতুক করে, হ্যাঁ, মজা করে রঘুনাথকে বলছে, কি বলছে? নিকটে না আইস চূড়া বাঘ ধরে ধরে, আজি লাগ পাইয়াছি দণ্ডি বতুহারে। তুই খালি ধরে ধরে থাকোস না আমাকে দেখা, কিন্তু আজকে ধরে কি পাইছি? নাগাল পাইছি, আজকে তোকে আমি কি দিব? দণ্ড দিব। কি দণ্ড? দেখেন কি বলছে, শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। কি বলছে? যে আমার যে ভক্তগণ আছে না, সবাইকে তুই কি খাওয়াবি? চিরাধুতি খাওয়াবি। আর এই যে চিরাধুতি খাওয়ানোর কথা বললেন না, তখন হ্যাঁ রঘুনাথ খুব আনন্দিত হয়েছে, রঘুনাথ খুব আনন্দিত হয়েছে। দেখেন রঘুনাথ কি হয়েছে, আনন্দিত হয়েছে না? কিন্তু আমরা যদি কোনো ক্লাসের মধ্যে বলি, কারণ মোবাইল যদি বেজে যায় কি দিতে হবে? বৈষ্ণব সেবা। কারণ যদি বৈষ্ণব সেবা, এ কথা তো আগে কথা হয়েছে তো, কারো মোবাইল বেজে গেছে, এখন যদি বলে যে প্রভু আপনার বৈষ্ণব সেবা দিতে হইব, বুঝছে? না 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 প্রভু, এটা তো মানে ভুলে গেছিলাম প্রভু ইয়ে করতে, তাই না? তিনি কি হয়, আনন্দিত হয়, আনন্দিত হয়। কিন্তু না, বৈষ্ণব সেবা দেওয়াতে আমাদের কি করতে হবে? সবসময় আনন্দিত হতে হবে, আনন্দে সহকারে। দেখেন রঘুনাথকে যখন বলছে, রঘুনাথকে বলছে না দিতে পারবো না, এগুলো বলছে না, তিনি আনন্দিত হয়েছেন। তখন কি বলছে, যেইখানে নিজ লোক পাঠাইলা গ্রামে, মানে সেইখানে সাথে সাথে এই রঘুনাথ গোস্বামী কি করলেন, তার নিজের লোক গুলো গ্রামে পাঠাইছেন। সেইখানে সেইখানে নিজ লোক পাঠাইলা গ্রামে, দক্ষ দ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। দক্ষ দ্রব্য মানে কি, খাবার আয়োজন, চিরাধুতি, সবকিছু। তার যে অনুগামীরা ছিল না, তার সাথে সবসময় প্রহরীরা থাকতো, কখন চলে যায় ঠিক নাই তো। হ্যাঁ, তো এই জন্য সাথে সাথে তার লোকদের কোথায় পাঠাইছেন, গ্রামে, যাও চিরাধুতি সব বাসন টাসন যা আছে সব কিছু নিয়ে আসো। আর এই জন্য বলছে, দক্ষ দ্রব্য সব লোক সব গ্রাম হইতে আনে, সবাই কি করে গ্রাম থেকে সবকিছু নিয়ে আসছে। আর কি কি আনছে, চিরাধুতি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সবদ্রব্য আনিয়া চৌধুকে চৌধুকে ধরিলা। সবকিছু নিয়ে আসছে, কি কি নিয়ে আসছে, চিরাধুতি, তারপরে দুগ্ধ সন্দেশ চিনি কলা সবকিছু নিয়ে আসছে, নিয়ে এনে সামনে দিকে রাখছে। তারপরে মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিলা লোক অসংখ্য জন। হঠাৎ করে এই খবরটা সব দিকে ছড়াই গেছে, না কি হবে, মহোৎসব হবে, মহোৎসব। আর এই মহোৎসবের কথা শুনে চতুর্দিক থেকে লোকজন আসা শুরু করছে,
চতুর্দিক থেকে লোকজন আসা শুরু করলো আর সেখানে আসতেছে। তখন কি করলো দেখেন, মন্দির বড় বড় মৃৎকুণ্ডিকা আনিল পাঁচ সাথে, মানে বড় বড়, এখন তো সব সসপ্যান, আগে সসপ্যান ছিল না, মাটির বড় বড় পাত্র নিয়ে আসছে। মৃৎকুণ্ডিকা মানে কি, মাটির পাত্র, অনেক বড় বড় মাটির পাত্র নিয়ে আসছে। আর কয়টা আনছে জানেন, পাঁচ সাত, পাঁচটা বা সাতটা এরকম নিয়ে আসছে, পাঁচ সাথে। আর এক বিপ্র প্রভু লাগিয়ে চিরা বিজয় তাতে, আর কি করছে একজন লোক, কি করছে একজন ব্রাহ্মণ কি করছে এই জায়গাগুলোতে, এই যে বড় বড় কণ্ডিকা গুলাতে চিরা বিজাচ্ছে। কিভাবে চিরা বিজাচ্ছে জানেন, হ্যাঁ, দুধ দিয়ে চিরা বিজাচ্ছে, পানি দিয়ে না, কিন্তু কি দিয়ে বিজাচ্ছে, দুধ দিয়ে চিরা বিজাচ্ছে। তো এইভাবে কি বলছে, তারপরে তারও দেখেন এখানে বলছে, বড় বড় মৃৎকুণ্ডিকা আনিল পাঁচ সাথে, এক বিপ্র প্রভু লাগে চিরা বিজায় তাতে, তার অর্ধেক খনাবৃত দুধি ছানিল। খনাবৃত দুধ মানে কি জানেন, খনাবৃত মানে কি, পানি দিয়া দুধ না, একদম ঘন দুধ, ঘন দুধ, খনাবৃত দুধ মানে কি, ঘন দুধ ছিল, এই ঘন দুধ দিয়ে চিরা বিজাইছে। এবং চাপা কলা চিনি কৃত কর্পূর দিল তাতে, চিরা দুধ দিয়ে ভিজে তাকে, এটার মধ্যে কি কি দিছে, চাপা কলা, তারপরে চিনি, ঘৃত, কর্পূর, কর্পূর মানে ওই ওই কর্পূর না যেটা আমরা ইয়ে ধরাই, খাবারের কর্পূর আছে, আমরা দেখবেন যে ভোগারুতির মধ্যে আছে কর্পূরের কথা, খাবারের ইয়ে আছে, অল্প করে দেয়, বেশি না অল্প করে দেয়, খাবারের সাপ বানায়। তাহলে বলছে কি, চাপা কলা চিনি ঘৃত কর্পূর দিলা তাতে, এভাবে মিস করাচ্ছে। আর ধুতি পরি প্রভু যদি পিণ্ডিতে বসিলা, সাত কুণ্ডি বিপ্র আর আগেতে ধরিলা। আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কি করেছে, উপরে বড় চকি আছে না, এই বড় চকির মধ্যে বসে সামনে একটা চকি দিছে, নিত্যানন্দ প্রভু সেখানে বসছে উপরের জায়গায়, উপরে বত বৃক্ষের নিচে হচ্ছে কিন্তু উপরে বসছে। আর মহা নিত্যানন্দ প্রভুর সামনে কি করেছে, সাতটা ছোট ছোট কি দিয়েছে, হ্যাঁ, মাটির বাসন দিয়েছে সাতটা। আর এই সাতটার মধ্যে কি কি দিছে, সাত কুণ্ডি বিপ্র তারে আগাতে ধরিলা, এই সাতটা কুণ্ডি দিছে। আর কি বললো দেখেন, তখন মা নিত্যানন্দ প্রভু বললেন, যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা সিনিয়র ভক্ত আছে, তারা সবাই উপরে বসো আর বাকিরা সবাই নিচে বসো। নিত্যানন্দ প্রভু এইভাবে সবাইকে আদেশ করলেন, তখন সবাই এইভাবে বসে গেল। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু সবারে উপরে বসাইলা। যত ধরেন পণ্ডিত ছিল, ভট্টাচার্য ব্রাহ্মণ যারা যারা আসছে তাদের উপরে প্রভু বসাইছেন, আর বাকিদেরকে কোথায় বসাইছেন, নিচে। তারপরে দুই দুই মৃৎকুণ্ডিকা সবারে আগে দিলা, এক একজনকে দুইটা করে প্লেট দিচ্ছে, মাটির প্লেট কয়টা করে দিচ্ছে, হ্যাঁ দেখেন কিভাবে চিরা দুধি মহোৎসব করতে হয়, সব সুন্দর ভাবে দিয়ে দিচ্ছে, আমরা তো করি না, কিভাবে করতে হবে দেখেন, এক একজনকে কয়টা করে দিছে, দুইটা করে। এই জন্য বলছে কি বলছে, দুই দুই মৃৎকুণ্ডিকা সবার আগে দিলা, একে দুগ্ধ চিরা আর দুধি চিরা কইল, একটার মধ্যে দিছে দুগ্ধ চিরা মানে দুধ আর চিরা, আর আরেকটার মধ্যে দিছে দই চিরা, একটা মধ্যে দুধ চিরা আরেকটার মধ্যে কি দিছে, মানে প্রত্যেকটাকে দুইটা থালা করে দিছে, তো একটার মধ্যে দুধ চিরা আরেকটার মধ্যে দই চিরা, দুইটা দিয়ে দিছে, বুঝছেন প্রভু, কয়টা দিচ্ছে, দুইটা দিচ্ছে। তারপরে কি করলো, আর কিছু কিছু লোক নিচে বসছে সারি সারি হয়ে, তাদের ভক্ত ছিল, যে এত ভক্ত ছিল গণনা করা সম্ভব ছিল না, সেখানে বলছে এত ভক্ত গণনা করা কি ছিল না, সম্ভব ছিল না, এত এত ভক্ত হয়েছে। এক এক জনারে দুই দুই হল্লা দিলা, হল্লা মানে প্লেট, এক এক জনারে দুই দুই হল্লা দিলা, দধি চিরা ধূপ্ত চিরা দুইয়েতে বিজাইল। তো এই যে দিল না, এর মধ্যে কি করলো, হ্যাঁ, দধি চিরা দুগ্ধ চিরা দুইটার মধ্যে দিয়েছে, দুই পাত্রের মধ্যে। কোন কোন বিপ্র উপরে স্থান না পাইয়া, দুই হল্লা চিরা বিজাই গঙ্গার তীরে গিয়া, এভাবে সিরিয়াল ধরতে 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 সাড়ে চলতে একদম গঙ্গার তীর পর্যন্ত চলে গেছে, মানে গঙ্গার তীর পর্যন্ত বসে গেছে। তারপরে দেখেন কি হল, তীরে স্থান না পাইয়া আর কতজন জলে নামি চিরা দধি চিরা করল ভক্ষণ, অনেকে তীরও জায়গা পায় না,
এখন কি করছে, ওই জলের মধ্যে গিয়ে বসে রয়েছে, মানে জলের মধ্যে অর্ধেক জলে কি করেছে, গঙ্গার তীরে দুই হাতে দুই থালা নিয়ে রাখছে, থালা নিয়ে ওইখানে বসে বসে মানে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে, জায়গা নাই তো গঙ্গার তীরে, মানে অর্ধেক দুটা রয়েছে এই এখানে বসে আর কি করছে, হ্যাঁ চিরা মাখাইতেছে, চিরা মাখাচ্ছে। তারপরে কি বলছে, তীরে স্থান না পাইয়া আর কতজন জলে নামি দুদিন দধি চিরা কর এ ভক্ষণ, কেহ উপরে কেহ তলে কেহ গঙ্গার তীরে, বিশ জন তিন থাই পরিবেশন করে। কথা ভালোভাবে বুঝেন, বিশ জন তিন থাই পরিবেশন করে, এই যে বিশ জন করে তিন জায়গায় কি কি, কেহ উপরে উপরে সার্ভিস করতেছে বিশ জন, বিশ জন সার্ভিস করতেছে উপরে, আর নিচে সার্ভিস করতেছে বিশ জন, আর গঙ্গার তীরে সার্ভিস করতেছে বিজন, তাহলে কতজন সার্ভিসম্যান ছিল, কতজন ছিল, তো 60 জন সার্ভিসম্যান, মানে বুঝছেন তো কত ভক্ত ছিল সেখানে, বুঝেন পাচ্ছে, হ্যাঁ তো এখানে 60 জন সার্ভিসম্যান ছিল। তারপরে হেনকালে আসিলা তবে রাঘব পণ্ডিত, হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত, তখন হঠাৎ করে সেখানে রাঘব পণ্ডিত আসছে, ওই যে যার বাড়িতে নিত্যানন্দ প্রভু থাকতেন, রাঘব পণ্ডিত আসছে, এসে তিনি বিস্মিত হয়ে আস্তে আস্তে নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন, নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন, তখন নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে রাঘব পণ্ডিত কি বললেন, প্রভুরে কহে তোমা লাগি ভোগ লাগাইল, তুমি ইহা উৎসব করো ঘরে প্রসাদ রহিল, তোমার জন্য ঘরের মধ্যে রান্না করে ভোগ টুক লাগাই রাখছে, প্রসাদ তোমার জন্য অপেক্ষা করতেছে, আর তুমি এখানে উৎসব করতেছো, হ্যাঁ ওই প্রসাদ খাবে কে, ওই প্রসাদ কে খাবে যে এত সুন্দর করে এত আইটেম রান্না করে রাখছে, ওই প্রসাদ কে খাবে। তখন নিত্যানন্দ প্রভু বলল, প্রভু কহে এই দ্রব্য দিনে করি ভোজন, এই যে যেটা দিছে ধরিচিরা দিনে দিনে খাই, আর রাত্রে তোমার ঘরে প্রসাদ করিবে ভক্ষণ, ওই প্রসাদ দিয়ে রেখে দাও রাত্রে খাবো, গিয়া রাত্রে খাবো, নিত্যানন্দ প্রভু কি বলতেছে, রাতে ওইগুলো খাবো সমস্যা নাই। ব্যাপারটা কেমন হয়েছে জানেন, মানে ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে নিত্যানন্দ প্রভু বলছে, গোপ জাতি তোমা বহু, গোপ জাতি আমার বহু গোপগণ সঙ্গে, গোপ জাতি আমার বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পলিন ভোজনে। মা প্রভু নিত্যানন্দ প্রভু এই রাঘব পণ্ডিতকে বলছে কি জানো, ব্যাপারটা হচ্ছে আমি তো গোপ জাতি, গোপ জাতি মানে কি, আরে আমি নিতাই না, আমি বলরাম, আমি কি বলি না, আমার বলবেন না, আর আমি গোপ জাতি, আমি কি করি, আমি এইভাবে ভক্ত বৃন্দদের নিয়ে আমি বৃন্দাবনে কি করতাম, হ্যাঁ পলিন ভোজন করতাম, পলিন ভোজন, হ্যাঁ এইভাবেই খাইতাম, তা এটা অনেকদিন ধরে স্বাদটা পাচ্ছি না, এই জন্য এখন এই স্বাদটাকে আস্বাদন করছি, হ্যাঁ এখানে বলছেন, এখানে বলছে গোপ জাতি আমার বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে, আমি এই পুলিন ভোজনের যে আনন্দ এটাতে আমি বেশি সুখ পাই, বিশেষ করে এই যে রাঘব ভবন, রাঘব, হ্যাঁ এই যে রাঘব পণ্ডিত ছিলেন ভগবানের, ভগবান নিত্যানন্দ প্রভুর একজন খুব অন্তরঙ্গ পার্শ্বদ, তো একদিন এই রাঘব ভবনে নিত্যানন্দ প্রভু এত হর্ষিত এত আনন্দিত হয়ে উঠেছিলেন যখন এই রাঘব পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে সুন্দর ভাবে এত সুন্দর ভাবে সাজিয়েছে, এত সুন্দর ভাবে চূড়া দিয়ে এবং গলার মালা দিয়ে নতুন বস্ত্র দিয়ে তাকে মানে বেশ বেশাসনে করে তাকে অভিষেক করিয়ে সুন্দরভাবে তাকে সাজিয়ে সাজিয়েছিলেন রাঘব পণ্ডিত, আর রাঘব পণ্ডিত এভাবে তাকে প্রণাম করলেন, তখন রাঘব পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে বলছে, প্রভু আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, বলছে হ্যাঁ সুন্দর লাগছে কিন্তু একটা অপূর্ণ রয়ে গেছে, বলছে কেন, বলছে আমার এখন ইচ্ছে করছে আমি কদম ফুলের মালা পরবো, কি ফুলের মালা পরবো, কদম ফুলের মালা পরবো, যাও আমার জন্য কদম ফুলের মালা নিয়ে আসো, নিত্যানন্দ প্রভু বলছে, নিত্যানন্দ প্রভু খুব প্রিয় মালা এই কদম ফুলের মালা, তো রাঘব পণ্ডিত বলছে প্রভু এখন তো কদম ফুলের সিজন নাই, আমি কিভাবে কদম ফুলের মালা আনবো, তো তুমি যাও বাইরে গিয়ে দেখো প্রত্যেকটা ফুল ফুল গাছে কদম ফুল ফুটে আছে, তখন রাঘব পণ্ডিত গিয়ে দেখলো অন্য ফুল গাছে কদম ফুল ফুটে আছে, আর সে কদম ফুল দিয়ে এনে মালা বানিয়ে তিনি এই নিত্যানন্দ প্রভুকে দিলে
নিত্যানন্দ প্রভু বলছে এখন আমার শ্বাস পূর্ণ হয়েছে, এখন আমার শ্বাস কি হয়েছে পূর্ণ হয়েছে। এইভাবে এই রাঘব পণ্ডিত মহাপ্রাণী নিত্যানন্দ প্রভু সেবা করতেন। এই জন্য নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভু খুব প্রিয় হচ্ছে এই কদম ফুল। তো এই জন্য ওই তার পুলিন ভোজনের কথা নিত্যানন্দ প্রভুর মনে পড়ে গেছে। রাঘব কেউ বসাইলেন, এখন বলতেছে রাঘব বলতেছে রাঘব পণ্ডিত বলছে তুমিও বসো। রাঘব বসাইয়া দুই কুণ্ড দেওয়াইল, রাঘব দিবি দিবি চিরা তাতে বিজাইল। তুমি বসো তুমি বসো, তার চিরা দাও চিরা ধি দাও। তাকেও দুইটা পাত্র দিছে এবং চিরা ধি তাদেরকে সেও বিজাচ্ছে। এভাবে কি করলো, সকল লোকের চিরা পূর্ণ যদি হইল ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। যখন সবাইকে চিরা দেওয়া শেষ করলো তখন নিত্যানন্দ প্রভু ধ্যানের মাধ্যমে গৌরাঙ্গ মহাপ্রভুকে সেখানে নিয়ে আসছে, গৌরাঙ্গ মহাপ্রভুকে সেখানে নিয়ে আসছে। খাওয়া কিন্তু এখন শুরু হয় নাই, সবাই মাখামাখি শেষ করছে, কি করছে মাখামাখি শেষ করছে। আর তখন নিত্যানন্দ প্রভু ধ্যানের মাধ্যমে মহাপ্রভুকে সেখানে নিয়ে আসলেন। আর মহাপ্রভু সেখানে যখনই আসলেন সাথে সাথে নিত্যানন্দ প্রভু তার আসন থেকে উঠে আসলেন। উঠে এসে কি করলেন, মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা। মহাপ্রভু যখন আসছেন নিতে তখন উঠে গেছেন, তারে তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। তখন মহাপ্রভু মহাপ্রভুকে নিয়ে নিত্যানন্দ প্রভু সবার পাতের সামনে গেছে, পাতের সামনে যাচ্ছে আর বলছে দেখো দেখো এই যে কার মাখা কেমন হচ্ছে দেখো। দেখতেছে মানে কি, ভোগ লাগতেছে, ভোগ মহা ভগবানের ভোগ কিভাবে খায় ছোট দিয়ে না, সবার পাতের দিকে তাকাচ্ছে মানে কি ভোগ লাগতেছে। নিত্যানন্দ প্রভু দেখাচ্ছে দেখো এর মাখাটা একটু ভালো হয়েছে, এর মাখাটা আরেকটু হইতো, এটা এটা বেটার, এর মাখাটা একটু বেটার হয়েছে, এর মাখাটা বেস্ট হয়েছে। এইভাবে মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু দেখাচ্ছে। তখন কি করলো, সকল কুণ্ডের চিরা এক এক গ্রাস লইয়া মহাপ্রভুর মুখে দেন করি পরিহাসে। তখন কি করলো, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে প্রত্যেক জনের পাতের পাতে যাচ্ছে আর পাতে পাতে গিয়ে একটু একটু নিয়ে মহাপ্রভুকে খাওয়াচ্ছেন। নিত্যানন্দ প্রভু সবার পাতের সামনে যাচ্ছে নিয়ে নিয়ে মহাপ্রভুকে আর একটু একটু করে খাওয়াচ্ছেন, একটু একটু করে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে খাওয়াচ্ছেন, নিজেও খাচ্ছেন। হাসি মাখা মুখে প্রভু আরেক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়াই হাসাইয়া হাসিয়া হাসিয়া, তখন হাইসা হাইসা হ্যাঁ সেই মহাপ্রভুকে খাওয়াচ্ছেন। কিন্তু সবাই সেটা দেখতে পাচ্ছেন না, সবাই সেটা দেখতে পাচ্ছে না, সবাই নিত্যানন্দ কি করতেছে, এটা সবাই ভাবতেছে নিত্যানন্দ কি করতেছে। তখন কি হলো, এই মতো নিতাই বলে সকল মণ্ডলে দণ্ডাইয়া রঙ্গ দেখো বৈষ্ণব সকলে। নিত্যানন্দ প্রভুর এটা দেখে সবাই নিত্যানন্দ প্রভুদের দেখাই আসে, রং দেখতেছে রং কি করতেছে এটা, নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়ে আছে। যখন সবাই নিত্যানন্দ প্রভুকে দেখছে আর মহাপ্রভুকে মাত্র কয়েকজন দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন না, মাত্র কয়েকজন নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন। তখন বলছেন কি করিয়া বেড়াই ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পায় কোন ভাগ্যবানে। তারা অত্যন্ত ভাগ্যবান, তারা মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন। তবে হাসি নিত্যানন্দ বসিলা আসনে, হাইসে হাইসে তখন কি করলো আসনে বসলো চারি কুণ্ড। তবে হাসি নিত্যানন্দ বসিলা আসনে চারি কুণ্ডে অরুয়া চিরা রাখিলা দাইনে। অরুয়া চিরা কি বলেন, অরুয়া চিরা কি আতপ সালের চিরা, কি সালের চিরা আতপ সালের চিরা। তখন নিত্যানন্দ প্রভু তার ডাইন পাশে একটা আসন দিল আর ডাইন পাশের আসনে চারটা কুণ্ড দিল, কয়টা কুণ্ড দিল চারটা কুণ্ডি ওই যে বাসন দিল। তখন বলছে এটা তো চিরা দাও এগুলোতে চিরা দাও। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ডান পাশে রাখছেন গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য। তখন বলছেন কি, আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা দুই ভাই তবে চিরা খাইতে লাগিলা। তখন দুই ভাই বসছে আর দুই ভাই তখন কি খেতে লাগলো, চিরা খেতে লাগলো। হ্যাঁ আজ্ঞা দিলা হরি হরি করহ ভোজন, হরি হরি ধ্বনি উঠল ধরিল ভুবন। তখন কি করছে, হ্যাঁ সবাইকে বলছে এখন খাওয়া শুরু করো আর সবাই হরির ধ্বনি দিচ্ছে হরিব হরিব হরিব, এইভাবে হরি হরি বলে খাবার শুরু করলো। শাস্ত্র নিয়ম আছে, চৈতন্য ভাগবতে বলছেন
যখন আমরা খাবার খাই না, দুইটা গ্রাস মানে একটা গ্রাস দিলাম না, এই দুইটা আবার আরেকটা গ্রাস দেই, এই দুইটা গ্রাসের মধ্যবর্তী সময় হরি হরি বলে উচ্চারণ করতে হবে, হরি হরি, এইভাবে পর আরেকটা গ্রাস খেতে হবে, আবার আরেকটা গ্রাসকে আবার বলতে হবে হরি হরি, তারপর আরেকটা গ্রাস, এইভাবে প্রসাদ সেবন করতে হবে। এই প্রসাদ সেবনের নিয়ম শাস্ত্রে এভাবে বলছে, ঠিক আছে? তখন আজ্ঞা দিচ্ছে, সবাই কি করেছে, হরি হরি বলছে, তখন বলছে হরি হরি বলে বৈষ্ণব করহ ভোজন, পুলিন ভোজন সবার হইল স্মরণ। তখন সবাই হরি হরি বলে ভোজন শুরু করলো, আর সবার মনে হচ্ছে সবাই কোথায় ভোজন করছে, বৃন্দাবনে বসে, হ্যাঁ যমুনার তীরে, হ্যাঁ এটা গঙ্গার তীর না, সবাই মনে করতেছে এটা যমুনার তীরে তারা ভোজন করছে। নিত্যানন্দ প্রভুর কৃপা কৃপালু উদ্ধার, রঘুনাথের ভাগ্যে করিলা অঙ্গীকার, নিত্যানন্দ প্রভুর এটাই কৃপা, তাই না কৃপা দিবে, আর রঘুনাথকে আজকে ঠিক এইরকম ভাবে কৃপা করছেন। নিত্যানন্দ প্রভুর প্রভাব কৃপা জানিবে কুঞ্জন, মহাপ্রভু আনি করায় পুলিন ভোজন, মহাপ্রভুকে এনে এই ফুলন ভোজন করেছে নিত্যানন্দ প্রভুর অপার কৃপা। আর ভোজন হচ্ছে গঙ্গার তীরে, কিন্তু সবাই ভাবছে কোথায়, যমুনার তীরে। মহোৎসব শুনি প্রসারি নানা গ্রাম হইতে, চিরা দুধি সন্দেশ কলা আনিল বেচিতে, অন্যান্য গ্রামের সাহিত্যের অনেক গ্রাম আছে না, এই গ্রামের ভক্তবৃন্দরা শুনতেছে যে এখানে মহোৎসব হচ্ছে, এখানে চিরা দুধি উৎসব হচ্ছে, আর তাদের খরচ যে চিরামুড়ি ধূপ কলা ছিল এগুলো নিয়ে আসছে বেচার জন্য, কি করার জন্য, বিক্রি করার জন্য সেখানে নিয়ে আসছে। আর রঘুনাথ কি করছে জানেন, দেখেন রঘুনাথ কি করছে, রঘুনাথ এই সমস্ত জিনিস তাদের যথাযোগ্য দাম দিয়ে কিনছে, কিনে এইগুলো আবার তাদেরকে ভোজন করাচ্ছে। কিভাবে দেখেন বলছে যে যত দ্রব্য নিয়ে আসে সব মূল্য লয়, সবই করি মূল্য লয়, যথাযোগ্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়, তাদের কাছ থেকে সেগুলো কিনে দিছে, কিনে নিয়ে ও যে দাঁড়াও দাঁড়াও এখন তোমরা খাও, এবং তাদেরকে পাত্র দিছে এবং তোমরা এখন খাও। কৌতুকে দেখিতে আইলা যত যত জন, অনেকে আসে না, এই এখানে কি হতে আসছে দেখি তো, এইভাবে দেখার জন্য কিছু লোক কৌতুকে আসে না, কি হতে আসে দেখি তো কি হতেছে, আর এই তাদেরকেও কি করছে, কৌতুকে দেখিতে আইলো যত যত জন, সেই চিরা দধি কলা করিলা ভক্ষণ, তাদেরকে বলছে আরে দেখো পরে আগে ফেলালো ফেলালো আগে ফেলালো আগে খেয়ে নাও তারপরে দেখা দেখি, তাদেরকে বোঝায় কি করলো, তাদেরকেও এভাবে ভোজন করালো। তারপরে ভোজন করি নিত্যানন্দ আচমন করিলা, এখন কি করলো, ভোজন করে নিত্যানন্দ প্রভু হাত ধুইছে, চারি কুণ্ডে অবশেষ রঘুনাথে দিলা, মানে তিনি কয়টা কুণ্ড নিয়ে বসছিলেন মনে আছে তো, সাতটা কুণ্ড নিয়ে বসছিলেন, কয়টা কুণ্ড, এর মধ্যে চারটা কুণ্ডে একটু একটু অবশেষ ছিল না, এই চারটা কুণ্ডের অবশেষ মানে উচ্ছিষ্ট প্রসাদ দিয়েছে কাকে, রঘুনাথকে, রঘুনাথ তুমি এই উচ্ছিষ্ট প্রসাদ খাও, আর আর তিন কুণ্ডিকায় অবশেষ যা ছিল গ্রাসে গ্রাসে করি বিপ্র সব ভক্তি দিল, আর বাকি তিনটা কুণ্ড ছিল না, এই বাকি তিনটা কুণ্ডিতে যা যা ছিল এগুলোকে একসাথে একসাথে করে সবাইকে একটু একটু করে একটু 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 করে সবাইকে এই নিত্যানন্দ প্রভুর উচ্ছিষ্ট প্রসাদ দিয়েছে। আর কি করলো, পুষ্পমালা বিপ্রমাণী প্রভু গেল প্রভু গলে দিল, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে দিল, তখন এক ভক্ত কি করেছে ফুলের মালা নিয়ে আসছে, ফুলের মালা নিত্যানন্দ প্রভুকে পরালো আর চন্দন দিয়ে দিল, সেবক তাম্বক লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করে নচর্বন, আর সেবককে নিয়ে আসছে তাম্বুল নিয়ে আসছে, আর তাম্বুল তাম্বুল নিত্যানন্দ প্রভু খাচ্ছে আর হাসতেছে, আনন্দিতে আনন্দিত রঘুনাথ শেষ পাইয়া প্রভুর শেষ পাইয়া, আপনার ঘন সহ খাইল বাটিয়া, এই যে নিত্যানন্দ প্রভুর যে অবশিষ্ট উচ্ছিষ্ট প্রসাদটা সেটা কি করছে, হ্যাঁ নিজের যে ভক্তগণ আছে না যাদেরকে নিয়ে অনুষ্ঠান করলো সবাইকে একটু 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 দিয়ে দিয়ে হ্যাঁ এই প্রসাদ পেল। এই মতো কহিল নিত্যানন্দর বিহার চিরাদি মহোৎসব নামে খেতি যাহার, নিত্যানন্দ প্রভু বলছে আজকের যে উৎসব এটা চিরাদি মহোৎসব নামে জগতে প্রসিদ্ধ হবে। নিত্যানন্দ প্রভু এইভাবে এই চিরাদি মহোৎসব বলছে, জয় চিরাদি মহাসেব কি পানিহাটি দন্ত মহোৎসব কি, আর এইভাবে তখন মহাপ্রভু বিশ্রাম নিল, প্রভু বিশ্রাম করিল যদি দিন হইল,
যদি দিন শেষ হইল রাঘব মন্দিরে তবে কীর্তন আরম্ভ হইল। আর এভাবে দিন শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, আর রাঘব ভবনে তখন আরতি শুরু হয়ে গেছে। আর তখন নিত্যানন্দ প্রভু ওই রাঘব ভবনে গিয়ে কি করছে, ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায় শেষ নৃত্য করে প্রেমে জগৎ ভাষায়। তখন নিত্যানন্দ প্রভু সেখানে আরতিতে এত উত্তম নৃত্য করেছে, এত নৃত্য করেছে, আমাদের ভক্তবৃন্দরা তোকে কীর্তনে নৃত্যই করতে চায় না। নিত্যানন্দ প্রভু বলছে নৃত্যের একটা আনন্দ, নৃত্য করতে তিনি আনন্দ সবসময় পাইতেন, এই জন্য তার নাম নৃত্য নিত্যানন্দ। হ্যাঁ, হরি নামে নৃত্য করতে হবে, হরি নামে কি করতে হবে, নৃত্য করতে হবে, নৃত্য, এটার মধ্যে একটা আলাদা ভাবে কৃপা আছে। আর নিত্যানন্দ প্রভু এত উৎখণ্ড নৃত্য করেছে, শাস্ত্রী বলছে না মহাপ্রভু চার জায়গায় একটা জায়গায় কোথায়, সচির রন্ধনে, শিবাসঙ্গনে, রাঘব ভবনে নিত্যানন্দ নর্তনে, তিনি নিত্যানন্দ প্রভু এখন নৃত্য শুরু করছে, আর সাথে সাথে মহাপ্রভু পরিধাম থেকে চলে আসছে এখানে। আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর এই নৃত্য দেখে মহাপ্রভু নিজেও নৃত্য করতেছে। এইভাবে সেদিন অত্যন্ত আনন্দের সহিত এদিন অতিবাহিত হয়েছে। এটাই হচ্ছে চিরাধুতি মহোৎসব। এটা কি আপনারা সকলে এই চিরাধুতি মহোৎসব আপনারা পালন করবেন। হ্যাঁ, আর এই দিন আপনারা অবশ্যই চিরাধুতি খাবেন, ভগবানকে চিরাধুতি অর্পণ করবেন, এইভাবে বৈষ্ণব সেবা দিবেন, একা একা খাইয়েন না, আমরা নিয়েও খাইয়েন, বুঝছেন না, এইভাবে কি হবে একটা দণ্ড উৎসব বৈষ্ণব সেবা। যারা মহাপ্রভুর জন, নিত্যানন্দ প্রভুর জন, তাদেরকে ডাইকা ডাইকা নিয়ে মন্দিরে বাইরে দিয়ে বসে খাওয়াইতে হয়, বুঝলেন তো, এইভাবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ হয়। জয় জয় নিত্যানন্দ প্রভু কি, জয় রঘুনাথ দাস গোস্বামী কি, পানিহাটি চিরাধারি মহাস্বামী কি, স্নান যাত্রা মহামহোৎসব কি, শীল প্রভু পাদ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আমরা